নমস্কার, আপুনি চাই আছে এনিউজ নিউজৰ মই মিন্টু শর্মা। লৈছো এটা গুরুত্বপূর্ণ খবর। ডুবাইত উপস্থিত হয়েছে রাজ্যসভার সাংসদ পবিত্র মাঘেৰিতা, আর এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর জানাব বিচাৰিছো আমার দর্শক। ডুবাইত উপস্থিত হয়েছে রাজ্যসভার সাংসদ পবিত্র মাঘেৰিতা। রাজ্যের বিভিন্ন প্রান্ত বর্তমান সময়ত বানর বিভীষিকা আমার পরিবেশ সৃষ্টি হয়েছে। সেই সময়ত ডুবাইত উপস্থিত হয়েছে রাজ্যসভার সাংসদগী, আর বান পরিস্থিতি বুঝ দাবলে ডুবাইত উপস্থিত হয়ে সাংসদ পবিত্র মাঘেৰিতা। রাজ্যসভার সাংসদ পবিত্র মাঘেৰিতা উপস্থিত হয়েছে, রাজ্যসভার সাংসদ পবিত্র মাঘেৰিতা উপস্থিত হয়ে ডুবাই যে বান বানাক্রান্ত অঞ্চল, সেই বানাক্রান্ত অঞ্চল খবর লোবলে বুঝ লোবলে উপস্থিত হয়েছে। আর ডুবাই 3 নং, 11 নং আর 12 নং ওয়ার্ড পরিদর্শন করেছে এগারী সাংসদ পবিত্র মাঘেৰিতাই। কারণ বর্তমান সময়ত যাবহ রূপত বানর বিভীষিকা আমার পরিবেশ সৃষ্টি হয়েছে রাজ্য বিভিন্ন প্রান্ত, সেই সময়তে ডুবাইত উপস্থিত হয়েছে রাজ্যসভার নবনির্বাচিত যী সাংসদ পবিত্র মাঘেৰিতা উপস্থিত হয়েছে। উপস্থিত হয়ে রাজ্য বিভিন্ন প্রান্ত যানর বিভীষিকা আমার পরিবেশের সৃষ্টি হয়েছে। সেই সময়তে ডুবাইর এই 3 নং, 11 নং আর 12 নং যার্ড আছে, সেই ওয়ার্ডত উপস্থিত হয়ে বুঝ লৈছে বর্তমান সময়ত পরিবেশের সৃষ্টির বুঝ লৈছে। কারণ এই সময়ত আতঙ্কময় পরিবেশ সৃষ্টি হয়েছে আর রাজ্যক সান্ত্বনা দিছে এগারী সাংসদ পবিত্র মাঘেৰিতাই। আর সাংসদগী উপস্থিত রাজ্যের সঙ্গে মত বিনিময় করেছে, বানাক্রান্ত অঞ্চলের মত বিনিময় করা পরিলক্ষিত হয়েছে। কারণ বর্তমান সময়ত যাণ্ডব চলি আছে বানর বিভীষিকা আমার পরিবেশের সৃষ্টি হয়েছে। সেই সময়ত বিভিন্ন প্রান্ত মন্ত্রী বিধায়ককে আদি করে সাংসদ ব্যস্ত হয়ে পড়েছে রাইজর ওসর যা পরিলক্ষিত হয়েছে। রাইজর অভিযোগ যোগ আছে, সেই অভিযোগ সমূহ এই ধরনের সাংসদ বা বিধায়ক বা মন্ত্রী সকলে আসলে বুঝবা পরিলক্ষিত হয়েছে। আসলে কি কি পাবলগী আছে বা আশ্রয় শিবির থাকা লোকসকলে আসলে যরকার ফলের যাহায্য বিতরণ করা হয়েছে, সাহায্য দিয়া হয়েছে পাইছে না সে বুঝবা পরিলক্ষিত হয়েছে। এই সময়ত সাংসদগী উপস্থিত আসলে যখন শিবিরত আছে, শিবিরত থাকা লোকসকলের পরিদর্শন করা পরিলক্ষিত হয়েছে, তেওঁলোকে সাহায্য পাইছে না পরিদর্শন করা পরিলক্ষিত হয়েছে। এর 3 নং ওয়ার্ড, 11 নং ওয়ার্ড আর 12 নং ওয়ার্ডত উপস্থিত হয়ে এনেধরণে আজি দিনটির ভাগত এর কার্যসূচী রূপায়ণ করেছে, পরিদর্শন করা পরিলক্ষিত হয়েছে। সাংসদগী উপস্থিত পরিদর্শন করেছে। আসলে রাইজর যভাব অনুযোগ থাকে, অভাব অভিযোগ সমূহ পরিদর্শন করা পরিলক্ষিত হয়েছে। এই সময়ত সাংসদগী পরিদর্শন করা পরিলক্ষিত হয়েছে। আমি দেখাইছো এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর, যেহেতু বর্তমান সময়ত বানর বিভীষিকা আমার পরিবেশের সৃষ্টি হয়েছে। এই সময়ত রাজ্যসভার সাংসদ পবিত্র মাঘেৰিতা উপস্থিত হয়েছে ডুবাইত, আর ডুবাইত উপস্থিত হয়ে আসলে এনেধরণে পরিদর্শন করা পরিলক্ষিত হয়েছে। কারণ বানর যীবিকা আমার পরিবেশের সৃষ্টি হয়েছে, তাত এটা ব্যস্ত হয়ে পড়েছে মন্ত্রী বিধায়ক আর সাংসদ ব্যস্ত হয়ে পড়া পরিলক্ষিত হয়েছে। এই খবর জানাইছো, আমার একটা ভাষ্য আছে, ভাষ্য দেখার চেষ্টা করছো এই মুহূর্তে দর্শক। এতিয়া 12 নম্বর ওয়ার্ডত আহিছো। ব্রহ্মপুত্রের যেটা বাঢ়নি পানি ইতিমধ্যে ইয়াত প্রবেশ করেছে, আর মানুষের একটা যেটো বাসোপযোগী যেটো ব্যবস্থা, সেই ব্যবস্থা এটা অনুপযুক্ত হয়ে পড়েছে লাহে লাহে। এই মানুষখিনি হয়তো খুব সোনকালে আশ্রয় বলে আনিব লাগিব। গতিকে আমি প্রশাসনকে বিষয়টো অবগত করেছো। ইতিমধ্যেই দলের তরফের আমাক নির্দেশনা প্রেরণ করেছিল যে বান ক্ষতিগ্রস্ত অঞ্চললৈ গৈ যাতে রাইজর কথাবিলাক বুঝ লওঁ, আর কত কেনেধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে আর বান সাহায্য কেনেধরনের কি পাই আছে কথাখিনি। ইতিমধ্যে আমি গোয়ালপাড়া, ধুবুরী, পূব বিলাসীপুরা এইবিল জেলালৈ গৈছো তেনেধরনের। আর ধুবুরী শহরখনতো দেখা পাইছো কিছু কিছু ওয়ার্ডত তেনেকুৱা ধৰণৰ বাঢ়নি পানি আহি পেলাই সোমায় ইয়াতে মানুহক তেনেকুৱা ধৰণৰ ক্ষতিগ্রস্ত কৰিছে। গতিকে বতৰৰ যিটো মানে আগজাননী, পুনৰ পানী বাঢ়িব বুলিয়ে কৈছে এতিয়া। গতিকে সেই সময়ছোৱাত আমি সকলোৱে মেজাৰ ল'ব লাগিব, আৰু আমি আহ্বান ৰাখিছো যে সকলোৱে যে এই সময়ছোৱাত অলপ ধৈৰ্য সহকাৰে ইয়াৰ লগত মোকাবিলা কৰিবলৈ, কাৰণ এইটো এটা প্ৰাকৃতিক দুৰ্যোগ। গতিকে প্ৰাকৃতিক দুৰ্যোগৰ লগত আমি মোকাবিলা কৰিবৰ কাৰণে সকলোৱে একত্ৰিত ৰূপে আগবাঢ়িব লাগিব, আৰু চৰকাৰেও এই ক্ষেত্ৰত খুব যুদ্ধকালীনভাবে ব্যবস্থা গ্রহণ করেছে। ইতিমধ্যে আপনাদের দেখা পাইছে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় নিজেই বিভিন্ন জেলার বান ক্ষতিগ্রস্ত অঞ্চললৈ গৈছে, বানপীড়িত রাইজক লগ করেছে, আর সাহায্য আশ্রয় শিবির ইতিমধ্যে তেখেতে নিজেই পরিদর্শন করেছে, তদারক করেছে। আমার জনপ্রতিনিধি সকল আর আমার দলের তরফের সভাপতি ভবেশ কলিতা ডাঙরিয়া নির্দেশনা প্রেরণ করেছে যে দলের প্রতিজন কার্যকর্তা এই সময়ত দলের আমার যিকোনো সাংগঠনিক কার্যসূচী স্থগিত রাখি বানপীড়িত রাইজর কাষত থিয় দিব লাগে, তেওঁলোকক যিমান পাৰে সহায়ৰ হাত আগবঢ়াব লাগে। সেইকাৰণে আমি সকলোৱে আহিছো, আৰু আমাৰ পবিত্ৰ মাঘেৰিতা ডাঙৰী আহিছে আমাৰ সাংসদ। গতিকে আমি চেষ্টা কৰিছো যাতে ইয়াৰ মানুহসকলক যাতে আমি সকাহ দিব পাৰোঁ সকলোৱে। ইতিমধ্যে দলৰ কাৰ্যকৰ্তাসকলে ইয়াত লাগি আছে। 1 নম্বৰ ৱাৰ্ডলৈ গৈছিলোঁ আৰু এতিয়া 12 নম্বৰ ৱাৰ্ডত আহিছোঁ।